মাঠে বসে ব্রাজিলের খেলা দেখে মুখ লুকালেন নেইমার ব্রাজিলের নতুন তারকা অনেক এসেছে তবে দলের প্রাণ ভোমরা নেইমারের মতো কেউ হতে পারেনি কোস্টারিকার বিপক্ষে করেছে তারা আর দর্শক আসনে বসে ব্রাজিলের ছন্ন ছাড়া ফুটবল খেলা দেখে মুখ লুকালেন নেইমার কতটা লজ্জা আর আফসোস হয়ে এমন করে মুখ লুকাতে পারেন তা নেইমারকে দেখলেই বোঝা যায় বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে ব্রাজিলের বাজে ফুটবল দেখে মুখ লুকালেন নেইমার কোপা আমেরিকায় শুরুটা ভালো হলো না ব্রাজিলের জন্য প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ড্র করেছে তারা আর দর্শক আসনে বসে ব্রাজিলের ছন্ন ছাড়া ফুটবল দেখে মুখ ঢাকলেন নেইমার চোটের কারণে তিনি খেলতে পারছেন না গত কয়েক বছর ধরেই ব্রাজিলের খেলার ধরন বদলেছে সেই সঙ্গে সাফল্যও কমেছে লাতিন আমেরিকায় এই দেশ শেষবার বিশ্বকাপ জিতেছিল দুই হাজার দুই সালে তারপর একের পর এক বিশ্বকাপে এসেছে আর একরা হতাশা নিয়ে বাড়ি ফিরেছে ব্রাজিলের সমর্থকেরা মঙ্গলবার কোপার ম্যাচেও সেই ছবি দেখা গেল ব্রাজিলের বিরুদ্ধে ড্র করে কোস্টারিকার সমর্থকেরা রীতিমতো উল্লাস করেছেন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের কোপা আমেরিকার মিশন শুরু হয়েছে নিজেদের থেকে থাকা দলের বিপক্ষে সহজ এক জয়ই প্রত্যাশা করেছিল ব্রাজিলের ভক্তরা কিন্তু ভক্তদের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি মাঠে থাকা এগারো তারকার একের পর এক মিস হতাশ করেছে ব্রাজিলের তারকায় ঠাসা দলটি এক গোল বাতিলের পর দ্বিতীয়ার্ধে একের পর এক মিস কেবল হতাশায় বাড়িয়েছেন দরিভাল জুনিয়রের শিষ্যরা লুকাস পাকুয়েতা রোদ্রিগো রাফিন রাফিনহাদের নিয়ে আক্রমণ ভাগ সাজিয়েছিলেন কোচ দরিভাল জুনিয়র বদলি হিসেবে নেমেছিলেন এনরিক ফিলিপে শেষ দিকে গোলের আশায় গ্যাব্রিয়েল মার্টিনের লিকেও নামানো হয়েছিল কিন্তু হতাশায় শেষ পর্যন্ত সঙ্গী হয়েছে তাদের গোলশূন্য ড্র হয়েছে ম্যাচে পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের ফুটবলারদের পায়ে গোলমুখী শটও তারা বেশি নিয়েছিল দীর্ঘ সময় খেলা হয়েছে কোস্টারিকার অর্থেই কিন্তু গোল করতে পারেনি ভিনিরা কখনো মেরেছেন ক্রসবারে আবার কখনো বাঁচিয়েছেন কোস্টারিকার গোলরক্ষক প্রশংসা করতে হবে কোস্টারিকার দ্বিতীয় অর্থে অনেকটা সময় বল ছিল তাদের অর্থে কিন্তু গোল হজম করতে হয়নি ব্রাজিলের প্রতিভাবান ফুটবলারদের বিরুদ্ধে রক্ষণ জমাট রেখেছিল কোস্টারিকা ব্রাজিলের পরের ম্যাচ প্যারাগুয়ের বিরুদ্ধে উনত্রিশ জুন হবে সেই ম্যাচ গ্রুপের শেষ ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে সেটি হবে তিন জুলাই অন্যদিকে মুদ্রিসের রেকর্ডের রাতে ক্রোয়েটদের কাদালো ইতালি ইঞ্জুরি টাইমের শেষ মিনিটে ঝাক্কাগনি গোলে ইউরোর রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করল ইতালি গ্রুপ বি এর ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে এক এক গোলে ড্র করে অজ্জুরিয়া আর তাতেই তিন ম্যাচে এক জয় এক হার আর এক ড্রোয়ে চার পয়েন্ট নিয়ে শেষ হলো টিকিট কাটল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন লুকা মদ্রিস পরের রাউন্ডে যেতে এখন বাকি গ্রুপের দিকে তাকিয়ে থাকতে হবে ক্রোয়েটদের জার্মানির লাইভ জিগের মাঠে শুরু থেকে অবশ্য দাপট নিয়েই খেলেছিল আজ্জুরিরা কয়েক মিনিটের ব্যবধানে দলকে লিড এনে দেওয়ার সুযোগ পান মাত্র রেতেইগু তবে প্রতিবারই সুযোগ নষ্ট করেছেন লক্ষ্যভ্রষ্ট শটে ম্যাচের সাতাশ মিনিটে কর্নার থেকে এগিয়ে যেতে পারত ইতালি বারেল্লার ক্রসে আলেকজান্দ্রো বাস্তনির হেডটা ছিল অন টার্গেটে তবে ক্রোয়েটদের বাঁচিয়ে দেন গোলরক্ষক লিভা কোচি